অভিলাষের জন্য তাকে আপনারা সবাই মিলে আগামী 23 এপ্রিল জোড়াফুল চিহ্ন দেওয়া যে ভোটিং মেশিন সেই মেশিনে আপনারা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে পাঠাবেন এই কথাটা বলে আপনাদের সবাইকে আমার আরেকবার ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাবার জানিয়ে ভারতের শ্রদ্ধা জানিয়ে ছোট গ্রামের শ্রেয়াসি জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তোমরা দুজন একটু চলে আসো মঞ্চে এবার পাশে আমাদের এখানটা চলে আসো বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নতুন দিশা দেখিয়েছেন বাংলাকে বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ উন্নত রাজ্যে পরিণত করেছেন 7.5 বছর থেকে 8 বছরের রাজত্বকালের মধ্যে সেই শ্রীমতী মমতা ব্যানার্জি এবার আপনাদের সামনে বক্তব্য রাখবার জন্য আসছে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দীর্ঘদিন ধরে আমি যতদিন ধরে রাজনীতি করি আমাদের সব দুঃখের সাথী একান্ত আতঙ্ক আমি আমার এখানে রাজীব ব্যানার্জি আমার কলিগ আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের অর্পিতা ঘোষ আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের জোড়াফুলি লিপিকা রায় আমাদের লিপিকা রায় সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে গৌতম দাস এখানকার এমএলএ প্রশান্ত মিত্র চেয়ারম্যান গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি অখিল বর্মন চেয়ারম্যান বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি এছাড়াও আমাদের মধ্যে রামিলাল টুডু মিজুলা সেনবম অমর সরকার ইয়াকুব আলী সরকার ফলে প্রবলেমও হয়ে যায় আবার আমাদের এখান থেকে আবার যেতে হবে বহরমপুর সেই জন্যে সময় খুব সংক্ষেপে আর এত গরমের মধ্যে আপনারা এত কষ্ট করে এসছেন আমি দেখতে পাচ্ছি আমার মা বোনেরা আমার আদিবাসী ভাই বোনেরা আমার তপশিলী ভাই বোনেরা আমার সাধারণ ঘরের ভাই বোনেরা ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে মাঠের কাজকর্ম ছেড়ে দিয়ে তারা এখানে এসে সমবেত হয়েছে আর আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি ভাই বোনেরা যারা আমার ইয়াং জেনারেশন যারা কখনো মাথা নত করতে জানে না সবসময় তারা এগিয়ে চলে আপনাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন নববর্ষ সকলে খুব ভালো থাকবে এবং রমজান মাস আসছে আমি আগাম রোজা মোবারকও জানিয়ে যাই আপনারা জানেন এই বালুরঘাট জেলা আমি আগে গঙ্গারামপুরে প্রায় রোজই আসতাম রোজ মানে বছরে প্রায় অনেক দিন প্রতি বছর বন্যা হতো আর বন্যা হলে বিপ্লব মিত্র আমাকে একটা ফোন মারত বন্যা হয়েছে